করোনায় আক্রান্ত হয়ে ঢাকায় চিকিৎসাধীন অবস্থায় মঙ্গলবার মারা যান পুলিশের কনস্টেবল জসিম উদ্দিন। নিহত কনস্টেবল জসিম কুমিল্লার বুড়িচং উপজেলার ময়নামতি ইউনিয়নের কাঠালিয়া গ্রামের মৃত আব্দুল হকের ছেলে। নিহত জসিম ঢাকা মহানগর পুলিশের ওয়ারি বিভাগের ওয়ারি থানায় কর্মরত ছিল। তার দুই মেয়ে ও এক ছেলে রয়েছে। বুধবার বিকেলে নিজ গ্রামে জানাজা শেষে পারিবারিক কবরস্থানে বাবার কবরের পাশে সমাহিত করা হয় জসিমকে। নিহত জসিমের বাড়িতে ছুটে যান কুমিল্লা জেলা পুলিশ সুপার সৈয়দ নুরুল ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপার তানবির সালেহীন ইমন। অপেক্ষায় রয়েছে 5 বছরের শিশু আবদুল্লাহ, বাবা আসবে তার জন্য চকলেট নিয়ে। পুলিশের চাচ্চুদের দেখে উৎফুল্ল মনে প্রশ্ন, আব্বু কি চলে আসছে? অবু শিশুটি তার পৃথিবীতে এতক্ষণে কি ঘটে গেছে বুঝতে না পেরে দিব্যি হাসছে খেলছে, আবার মা বোন দাদির কান্না দেখে বিস্মিত হচ্ছে। তার এসপি আঙ্কেল এবং অন্য পুলিশ চাচুদের চোখেও অশ্রুধারা। এরই মধ্যে শিশুস্বরূপ আবদার ছবি তুলে নেওয়ার, প্রিয় আবদুল্লাহ বাবা আমরা তোমার চোখে তাকিয়ে তখন বলতে পারিনি জীবনের নির্মম সত্যটি। একদিন বড় হয়ে জানতে পারবে তোমার পুলিশ বাবা মহামারী করোনার যুদ্ধে সম্মুখে যোদ্ধা হিসেবে লড়াই করেছে, দেশ মাতৃকার তরে, মানুষ ও মানবতার তরে দায়িত্ব পালনরত অবস্থায় উৎসর্গ করেছে নিজের জীবন। সেদিন এই লাল সবুজের বুকে তুমি মাথা উঁচু করে গর্বে উদ্ভাসিত হবে। ইউনিফর্ম পরিহিত লাখো লাখো পুলিশ চাচুদের মুখোবায় ভেসে উঠবে তোমার বাবার মুখ। মহান মুক্তিযুদ্ধের প্রথম প্রতিরোধ যোদ্ধা বাংলাদেশ পুলিশের বীর সদস্যরা প্রাকৃতিক কিংবা মনুষ্যসৃষ্ট দুর্যোগে কখনও দেশপ্রেমের পরীক্ষায় পিছপা হয়নি, ভবিষ্যতও হবে না। সেবার সুমহান ব্রতে আমরা সবসময় আছি আপনাদের পাশে জনগণের পুলিশ হয়ে। উল্লেখ্য, ডিএমপির ওয়ারি থানায় কর্মরত কুমিল্লার বুড়িচঙ্গের সন্তান পুলিশ কনস্টেবল জসিম করোনায় আক্রান্ত অবস্থায় ঢাকায় মৃত্যুবরণ করেন।